Waiting Bengal. Waiting fast. Sri Lakhan Bera Jewelers. খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আপনি কি নতুন বাড়ি করতে চান? বিল্ডিং মেটেরিয়ালস থেকে অভিজ্ঞ মিস্ত্রি পেতে একমাত্র ভরসা নাসিফা এন্টারপ্রাইজ, নেত্রা নতুন পাড়া। সাত সকালে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত এক, গুরুতর জখম দুই। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জয়নগরের মনসাতলা এলাকায়। গোচরণ থেকে ঢোসা যাওয়ার রাস্তায় মনসাতলা মোড়ে একটি যাত্রী বোঝাই অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি খালি অটোতে মুখোমুখি ধাক্কা দেয়। এই ঘটনায় অটো তিন যাত্রী গুরুতর জখম হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোচরণ পাঁচগাছিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভূতনাথ মণ্ডল নামে এক যাত্রীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্য দুজনের জখমের মাত্রা বেশি হয়, বারুইপুর হাসপাতালে রেফার করা হয়। মৃত যাত্রী ভূতনাথ মণ্ডল ঢোসা চন্দনেশ্বর অঞ্চলের গাববেড়িয়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর চাউর হতেই স্থানীয়রা রাস্তায় জড়ো হয়ে পথ অবরোধ করেন। পরে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ হটিয়ে দেয়। ঘটনা হচ্ছে সকালে আসছিল, আস্তে আস্তে মানে এসে মহিষাতলা চালতে মধ্যে গাড়িটা আসছে, একটা বাউলার ডাল ছিল, ও দিকে আসছে আর এই দিকে যাচ্ছে, যে ওর বাউলার ডালে নামে এলে ওর ডান সাইডে কেটে উঠে সরাসরি নিয়ে গেছে। দুটো অটো মুখোমুখি বললে মানে ছিটকে পড়েছে, পরে তারপরে এবার ভাঙে মানে অটো পাল্টে হয়েছে, ওই অটোটা পাল্টে ওই তখন তলাপাল্টি হয়েছে, আনতে আনতে চরণের মাঝখানে ওই রাস্তার ফাঁকটা খুব দূর গতিতে চলে, মানে বাইক জোরে হয়ে যদি ষাট করা যায় তাকে হার্মে নিয়ে যাবে, ওরা ওর স্পিডে মানে প্যাসেঞ্জার তুলবে তাড়াতাড়ি, আগে গেলে আগে যাবো আমরা। হ্যাঁ, আমরা চাচ্ছি যে বাম্পার যদি মাঝখানে দেওয়া যায় তাহলে আমার গাড়িটা একটু স্লোতে চলে, তাহলে আমরা বাঁচো, এরকম বারবার অ্যাক্সিডেন্ট হতো ওই জায়গাটা, এই দু সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছে পুলিশ, পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি আসছিল, মুখোমুখি সংঘর্ষে ভাঙনা ডান সাইডে বসেছিল, ধাক্কা মেরেছে মারায় উনি। আমরা এখানে পাঁচগাছিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনি, এখানে মারা গেছে, আরও কয়েকজন ছিল তাদেরও মানে খুব আঘাত হয়েছে, মানে এটা প্রায় ঘটছে আমাদের রোডে সবসময়, দুরন্ত গতিতে দুরন্ত গতিতে অটো ছুটছে, বাইক দিয়ে বাইকদের উপরে টেক্কা মেরে চলছে, কোনো প্রশাসন সরকারি তরফ থেকে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। চার পাঁচ দিন আগেও এরকম ঘটেছে, কোনো কর্তৃপক্ষ কোনো কিছু করছে না। আমাদের অনুরোধ যাতে গাড়িগুলো খুব আস্তে চালায়, বা গাড়ি রোডে কোনো বাম্পার নেই, 10 কিলোমিটার রাস্তা, ভালো রাস্তা, অথচ কোনো বাম্পার নেই, যার জন্য এগুলো হচ্ছে। জয়নগর থেকে সৌদীপ শাহ রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। সেবা হোমিও সেন্টার সরিষা, বিডিও অফিসের কাছে। এমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর, পিডব্লিউডি অফিসের পাশে। এম ডি মোটরস ভূতমল্লারপোল, পুলিশ ক্যাম্পের বিপরীতে।